তো হ্যালো বন্ধুরা আজকে মেডিকেল টেস্টে কথা বলবো আমি বলেছিলাম আগে মেডিকেল নিয়ে একটা ভিডিও বানাবো তো আমি জাস্ট গল্পের আকারে বলছি যে স্টেপগুলো কার পর কী হয়েছিল কীভাবে মেডিকেল টেস্ট হয়েছিল আর মেডিকেল টেস্টে বলার আগে গল্পটা বলার আগে আমি আর একটা কথা বলে নিই দেখুন যার চোখের প্রবলেম আছে বিশেষ করে যারা চশমা ইউজ করেন আর ভাবছেন যে হয়তো কোনোরকমভাবে মেডিকেলে পাস করে যাবেন তো আমি বলব যে এটা ভুল ধারণা ঠিক আছে এমনভাবে এখানে টেস্ট হয় যে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন বা চাকরি করছেন চাকরি করার পরেও কিন্তু আপনি ধরা ধরা পড়ে যেতে পারেন তখন কিন্তু আপনার পুরো প্রিপারেশান পুরো টাইম যেটা মেহনাত সব কিছু কিন্তু বেকার হয়ে যাবে ঠিক আছে তো তার যারা চোখের প্রবলেম আছে বিশেষ করে তারা কিন্তু এলবির অ্যাপ্লিকেশান করবেন না টেকনিশিয়ানে যদি মানে করতে পারেন একই সঙ্গে তো অ্যাপ্লিকেশান হয় তো টেকনিশিয়ানটা প্রেফার করে রাখতে পারেন ঠিক আছে তো সেভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন কিন্তু এএলপি চাকরি মোটু এক্সপেক্ট করবেন না ঠিক আছে তো চলুন আমি মেন মানে গল্পটা বলছি তো দেখুন আমাদের যখন মানে পাস করে গেলাম সিবিটি ওয়ান সিবিটি টু আর সিবিটি থ্রি যেটা সাইকোর্টে পাস করে যাওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল দুটো কিন্তু একই সঙ্গে ইনস্ট্রাকশানটা বেরিয়েছিল যে ডকুমেন্টস ভেরিফিকেশানে এই জিনিসগুলো আনতে হবে ওরপর মেডিকেল হবে মেডিকেলের জন্য এই জিনিসগুলো লাগবে ঠিক আছে তো ডকুমেন্টস ভেরিফিকেশানে পরে বলবো ডকুমেন্টস ভেরিফিকেশান যেদিন হয়েছিল আমার কমপ্লিট হওয়ার হয়ে যাওয়ার পর ডকুমেন্টসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা আমাকে একটা কাগজ ধরিয়ে দেয় মেডিকেল টেস্টের সেই কাগজে লেখা ছিল যে কোন হসপিটালে যেতে হবে কটার সময় যেতে হবে আর আমাকে বলে দেওয়া হয়েছিল যে খালি পেটে যাবে না খেয়ে যাবে কিন্তু ব্লাড ফ্লাড নেওয়ার ব্যাপার আছে তো না খেয়ে যাবে সেটা বলে দেওয়া হয়েছিল আর যেদিন টে সরি যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিলো ওটা আমার ভালো করে মনে আছে ওটা ছিল হচ্ছে বুধবার ঠিক আছে বুধবার ছিল তো বৃহস্পতিবার থেকে আমার মেডিকেল টেস্ট হওয়ার কথা পাঠিয়ে দিয়েছে আমাকে সকাল আটটায় হসপিটালে গিয়ে উপস্থিত হতে হবে তো মেন হসপিটালে পড়েছিল আমার সাউথ ইস্টার্ন রেলওয়ে যে মেন হসপিটাল আছে গার্ডেন ডিচে তো সেখানে পড়েছিল তো যথার্থী আমি আটটার আগে পৌঁছে যাই ওখানে ওই কাগজটা নিয়ে এবং খালি পেটে পৌঁছে যাই ঠিক আছে তো ওখানে যাওয়ার পর ওখানে হসপিটালে গেট খুলছিল না তখন তারপর গেট খুললো মানে খুললো মেন যেখানে আমরা রিপোর্ট করব। তারপর এগারোটা বারোটা বেজে গেল ঠিক আছে তারপরে আমাদের এক এক করে এন্ট্রি করা হলো ওখানে আরও দুটো ফর্ম দিল ফিল করার জন্য ডিক্লারেশান দেওয়ার জন্য যে আমি আমার কোনো প্রবলেম নেই বা আমার কোনো সার্জারি বা এই তো কিছু হয়নি যদি ধরা পড়ে যায় আমরা আপনারা যা শাস্তি দেবেন দেবো তো এই টাইপের কিছু ডিক্লারেশান ওখানে দেওয়া হয়েছিল। তো সব ফিল করার পরে মানে ওই দিন আর কিছুই হয়নি ঠিক আছে ওই দিন একদম বিকেল হয়ে গেলো ওই কিছু ফর্মালিটি করতে 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 লাঞ্চ ব্রেক চলে এলো তারপর লাঞ্চ করলাম আমরা তারপরে গিয়ে ওখানে লাইন দিয়ে বসলাম তারপরে আমাদের আগে যারা আগের ব্যাচে যারা মেডিকেল টেস্টে সেইগুলোই কমপ্লিট হয়নি তো আমাদের সেই জন্য স্টার্ট হয়নি ওই দিনটা আমাদের বেকার চলে গেল ঠিক আছে একদিন গেল তারপর আমরা থাকলাম পরের দিন আবার বললো যে ঠিক আছে তোমরা কাল সকাল দশটায় এসো তো তারপর আবার আমরা সকাল দশটায় এলাম সকাল দশটায় আসার পর আবার যথারীতি সেই বসে 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 দশটা এগারোটা এগারোটা বারোটা বারোটার দিকে ওখানে ডাক পড়লো ব্লাড নেওয়ার জন্য ঠিক আছে তো তারপরে আমরা ব্লাড দিলাম তারপরে ব্লাড দেওয়ার পরে ওখানে আবার এখানে এসে আবার আবার অন্য জায়গায় এসে চোখ টেস্ট করাতে এলাম ঠিক আছে তো চোখের অনেক কিছু টেস্ট হলো ওখানে প্রচুর টাইম মানে বোরিং লেগে গেছিলো বসে 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 মোবাইল দেখছিলাম তো আপনি যখন অনেকক্ষণ ধরে মোবাইল দেখুন তারপরে যদি আপনি বাইরে কিছু দেখতে চান কিন্তু অনেকটা ঝাপসা দেখা বা সেরকম টাইপের আমার কিছু ছিল অনেকক্ষণ মোবাইল দেখি তারপর হঠাৎ করে আমার নাম ডাকলো আমি ভেতরে গেলাম ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে সেই টেস্টগুলো ওরা শুরু করলো সেই একটা চেয়ারে বসিয়ে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে একটা সি টাইপের একটা অক্ষর দেখিয়ে দেখিয়েছিলো যেটা সিটা কোন দিকে মুখ আছে বা কোন দিকে কাটা আছে সেটা বলতে হবে তারপরে আবার আয়নায় আয়নায় দেখি ওই যেগুলো চোখ টেস্ট করাতে গেলে দেখা যাবে রকম এ ই ইউ এইসব টাইপের কিছু লেখা থাকে সেই লেখাগুলো পড়তে দেওয়া হয়েছিলো সেইগুলো সব ঠিকঠাক পড়ে দিয়েছিলাম তারপর ওই কালার ব্লাইন্ডনেসের একটা বই থাকে বইতে মানে সেই বই দেখতে দেওয়া হলো প্রত্যেকটা পেজে ক কী অক্ষর আছে বা কী লেটার লেখা আছে তো সেইগুলো হলো তারপর ফগ টেস্ট হয় চোখের বিভিন্ন রকমের অন্য জায়গায় আবার অন্যকে বেনে গেলাম সেখানে হলো মানে সব কিছু টোকের টেস্ট হয়েছিলো শুধু ল্যাসিক টেস্টটা বাদ দিয়ে গেলাম ল্যাসিক টেস্ট বলতে ল্যাসিক কোনো সার্জারি হয়েছে কি না ওই টেস্টটা ওই টেস্টটা একদম লাস্ট দিন হয়েছিলো তো এভাবে চোখের টেস্ট মোটামুটি ওই দিন কমপ্লিট হলো আর ব্লাডটা টেনে টানা হয়ে গেছিলো ওই দিন ঠিক আছে দুটো টেস্ট হলো তো ওটা শুক্রবার হয়ে গেছিলো বৃহস্পতি শুক্রবার হয়ে গেল তো শনি রবিবার ব্যাঙ্কে সরি হসপিটালে বন্ধ থাকে ঠিক আছে ওদের আউটডোরে বন্ধ থাকে তো সেই জন্য শনি রবিবার কিছু হয়নি আবার অথারিতে আমাদের সোমবার ডাকলো এইবার সোমবার আমরা গেলাম আর ওটা গেলাম বলতে আমাদের একটা ব্যাচ ব্যাচ করে দেয় ঠিক আছে পাঁচজন কি দশজনের করে একটা একটা ব্যাচ থাকে তো সেই ব্যাচ হিসাবে হিসাবে ডেলি হয় তো আবার আবার আমরা গেলাম তারপর ওখানে যেতে বডি এক্স রে আর আমাদের ক্ষেত্রে দেখুন ইউরিন নেওয়ার একটা ইয়ে ছিল যে ইউরিনটা কিন্তু সবার নেয়নি আমার নেয়নি অনেকের নিয়েছে জানি না ওরা কী হিসাবে নিয়েছে বা কীভাবে হয়তো জেনেছে কিছু জানি না তো ইউরিনটা কিন্তু সবার আমাদের নেয়নি সবার এক্স রে হয়েছে এক্স রে হওয়ার পর আবার পুরো ফিজিক্যাল টেস্ট হলো ফিজিক্যাল টেস্ট মধ্যে পুরো শরীর ন্যাকেট করে টেস্ট করবে ডাক্তার পুরো দেখবে ঠিক আছে যে আমাদের অর্গানগুলো রয়েছে ঠিক আছে ওই অর্গানগুলো সব কিছু কিন্তু দেখবে কোনটা কোনো ছোটো বড়ো আছে কি না বা কোনোটা কোনো ডিসব্যালেন্স আছে কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক আছে তো লজ্জা পর কিছু নেই ওখানে আপনি থাকবেন আর ডাক্তার থাকবে ঠিক আছে তারপর বিভিন্ন রকম পোস্ট দিয়ে আপনাকে ওই অবস্থায় এ করতে বলবে তো সেভাবে ডাক্তাররা ইয়ে করবে টেস্ট করবে আপনারা তারপর কানে অনেক কিছু টেস্ট করবে তারপর কিছু আপনি মানে উচ্চারণ বা কথা ঠিকঠাক বলতে পারেন কি না এলপি চাকরিতে বা লোকপাল্ট চাকরিতে কথা বলাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কমিউনিকেশানটা তো কথা আপনি ঠিকঠাক করে বলতে পারেন কি না কারণ অনেকে উচ্চারণের সমস্যা থাকে তো তো ওটা থাকে কি না একটা রিডিং পড়তে দেবে আপনাকে তো সেই রিডিংটা আপনাকে ঠিকঠাক করে পড়তে হবে ঠিক আছে তারপর ডাক্তাররা এমনি কথা বলবে আপনার সঙ্গে এমনি কথা বললে অনেক কিছু ওরা বুঝে না যাই হোক যাবতীয় সব কিছু মোটামুটি কান নাক গলা সব কিছু মোটামুটি টেস্ট হবে তারপর ওরা বারবারই একটা কথা জিজ্ঞেস এখানেই যে কেবেনই ফার্স্টে যায় না কেন ওরা বারবারই একটা জিনিস জিজ্ঞেস করবে যে আপনার কোনো বড়ো অপারেশন হয়েছে কি না বা শরীরের কোনো প্রবলেম আছে কি না মানে আপনার নিজের মুখ থেকে বলাবে যদি কিছু থেকে থাকে তো সেটা নিয়ে ওরা মানে ওরা এই হয়ে যাবে ঠিক আছে তো তারপরে ওই দিনটা সোমবার হয়ে গেলো তারপর মঙ্গলবার মঙ্গলবারে গেলাম তো লাসিক টেস্ট ল্যাসিক টেস্ট হলে চোখে এক হাইড মানে ড্রপ দিয়ে দেয় একটা ড্রপ দিলে একটু ঝাপসা দেখা যায় ঠিক আছে যে আমাদের রেটিনাটা এটা থাকে ওটা বড় হয়ে যায় বড় হয়ে গেলে ওরা চোখে অনেকক্ষণ ধরে মানে প্রায় আধ ঘন্টা এক একটা ক্যান্ডিডেটকে প্রায় আধ ঘন্টা ধরে ওই চোখে এরকম করে ডাক্তাররা যেটা চোখের সামনে ওই মেশিন লাগিয়ে দেখে ঠিক আছে দুটো চোখ ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে দেখলো মানে প্রায় আধ ঘন্টা ধরে দেখলো ঠিক আছে আধ ঘন্টাও ধরে দেখার পরে ওই ল্যাসিক টেস্টটা শেষ হলো এবার ওরা কিন্তু আমাদের রিপোর্ট জানায়নি ঠিক আছে কারো কিছু প্রবলেম হয়েছে বা কিছু ঠিক আছে কি ভুল আছে কোনো কিছু রিপোর্ট জানায় ওরা ডাইরেক্ট কিন্তু ওই রিপোর্টটা কিন্তু আপনার যে আর বি বোর্ড আছে ওখানে পাঠিয়ে দেবে ঠিক আছে আর অনেকের যাদের কিছু প্রবলেম আছে বা কিছু এ হচ্ছে ওদেরকে আবার কিন্তু রিমেডিকেল করেছে রিমেডিকেল মেডিকেল টিম বসে ওদেরকে আবার কিন্তু মেডিকেল যেন ডেকেছে ডাইরেক্ট কিন্তু ওদের বাদ দেয়নি ঠিক আছে সেই মেডিকেল করে মেডিকেল বোর্ড বসে যেটা সিদ্ধান্ত নেবেন সেটা উপরে এ হয়ে যায় তো তারপর যখন আমাদের ইন্টারনেট সবসময় ইন্টারনেটেই ভরসা তো ইন্টারনেটে যখন প্যানেল লিস্ট বেরোলো ঠিক আছে প্যানেল লিস্ট বেরোলো তখন আমরা কনফার্ম হলাম যে আমাদের মেডিকেল মানে কোনো প্রবলেম নেই তো প্যানেল লিস্ট বেরোলো প্যানেল লিস্টের বেরানোর পর আমরা ওয়েট করতে থাকলাম জয়েনিং লেটারের ঠিক আছে তো তারপর আমাদের জয়নিং লেটার এলো জর্ন আসা আসায় ওখানে জয়েন লেটার সব কিছু লেখা ছিল যে কোথায় রিপোর্টিং করতে হবে কি কী মানে ডকুমেন্টস নিয়ে যেতে হবে যাই হোক সব কিছু তো মেডিকেল টেস্টটা এভাবে হয়েছিলো আমাদের মেডিকেল টেস্টে যাদের কিছু প্রবলেম নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে আর যাদের নর্মালি কিছু প্রবলেম নেই কিছু হবে না মেনলি আপনার মেডিকেল টেস্টে যেটা দেখে আইটা চোখটা খুবই ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চোখ আর কানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কানটাও কিন্তু ওরা ওখানে কথা বলে দেখে ঠিক আছে ডাক্তার একটু দূরে থেকে কথা বলবে আপনি ঠিক শুনতে পাচ্ছেন কি বা আপনি বলছেন হ্যাঁ কী বলছেন বা সরি এভাবে যদি বলে থাকেন তো ওরা সেটা আবার রিপিট করবে আপনি যদি না শুনতে পান তো কিন্তু ভালো হলো খুব প্রবলেম ব্যাপার ঠিক আছে অনেকে সব কিছু ভালো আছে কিন্তু ঠিকঠাক কাজ করছে কিনা মানে এ টু জেড করে আপনাকে পুরো যাচাই করার পর কিন্তু ওরা সার্টিফিকেট দেবে যে ইউ আর ফিট ফর এলপি জব তো এই সার্টিফিকেট দেয় এভাবে তো আরেকবারই আমি লাস্ট কথা বলবো যে চোখে যাদের প্রবলেম রয়েছে যারা চশমা ইউজ করেন বা কারো হয়তো চশমা ইউজ করতে হয় না বলে সার্জারি করেছেন কোনো রকমভাবে চোখে ঠিক আছে তারা কিন্তু ওখানে গেলে ধরা পড়ে যাবে ঠিক আছে এইটা আমি একটা সাবধান বাণী দিয়ে রাখলাম তখন কিন্তু যখন ধরা পড়ে যাবেন তখন চাকরি পেয়ে এতগুলো পরীক্ষা পাশ করার পর কিন্তু আপনার পুরো সব কিছু বেকার হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য সাবধান থাকুন যাদের কোনো প্রবলেম আছে অবশ্যই সেটা স্বীকার করে নিন বা অ্যাপ্লাই করবেন না বা অ্যাপ্লাই করলেও আপনি ওখানে পৌঁছবেন না তো যাই হোক সেটা আপনার ক্ষেত্রেও সেফ আর সব কিছু ঠিকঠাক ঠিক আছে ঠিকঠাক চলবে আপনি অন্য চাকরির জন্য অবশ্যই এলপি জবটার ক্ষেত্রে বেশি মানে মেডিকেলটা খুবই ইম্পর্ট্যান্ট এ ওয়ান ক্যাটাগরি মেডিকেল হয় এ ওয়ান ক্যাটাগরি মেডিকেল মানে সব থেকে টাফ যে মেডিকেলটা ওটা হচ্ছে এ ওয়ান ক্যাটাগরি মেডিকেল তো চলুন ধন্যবাদ অন্য ভিডিওতে আমি ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে কী ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিল বা কী কী লেগেছিলো সেইগুলো নিয়ে আর মেডিকেল টেস্ট নিয়ে তো বলবই এখন জাস্ট আমি দেখুন চ্যানেলে ওভারভিউ দিচ্ছি সব কিছু জাস্ট গল্পের মতো বলছি তো যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সব কিছু ডিটেলস পয়েন্ট টু পয়েন্ট করে আমি ধরে আমি মানে ডিসকাস করে দেবো তো চলুন ততক্ষণের জন্য ধন্যবাদ বাই বাই ভালো থাকবেন